সম্প্রতি চঞ্চল চৌধুরী একটি ছবি শেয়ার করেন, মূলত তার সেই ছবির সঙ্গে প্রায় অনেকটাই মিল পাওয়া যায় কলকাতার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের। অন্যদিকে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি পদাতিক শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে চাচ্ছেন, মূলত এটি একটি বায়োপিক গড়নের সিনেমা হবে। তাছাড়া এই বায়োপিক নির্মাণ করা হবে কলকাতার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের উপর। তাছাড়া সম্প্রতি সিনেমার শুটিংয়ের কাজ শুরু করা হয়েছে, যার প্রেক্ষিতে সম্প্রতি পদাতিক সিনেমার একটি স্থির চিত্র চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তবে মজার বিষয় কি জানেন, বাস্তবের মৃণাল সেনের সঙ্গে চঞ্চল চৌধুরীর সাজের মৃণাল সেনের প্রায় অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়, যার ফলে প্রথমে চঞ্চল চৌধুরীকে দেখলে কেউ হয়তো সঠিকভাবে চিনতে পারবেন না। অন্যদিকে সম্প্রতি কলকাতায় সিনেমাটির শুটিংয়ের কাজ চলছে, তাছাড়া সিনেমার একটি দৃশ্যের জন্য প্রায় 7-8টি টেক নিয়েছেন সিনেমার পরিচালক। তাছাড়া সেখানে বিন্দুমাত্র ক্লান্তি বা বিরক্ত না দেখিয়ে সেই শটগুলো সুন্দরভাবে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে আপনারা সকলেই জানেন পদাতিক সিনেমাতে চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে কলকাতার তারকা মোনামি ঘোষকে। মূলত মোনামি এখানে চঞ্চলের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। অন দ্য আদার হ্যান্ড, সম্প্রতি সিনেমাটির চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, মৃণাল সেনের চরিত্রটি যে কোনো শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, যার ফলে আমাকে অনেক সতর্কতার সাথে অভিনয় করতে হচ্ছে, কেননা আমি চাই দর্শকদের সামনে মৃণাল সেনের চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, যার ফলে চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করছি আমি। তবে সকল পরিশ্রমের ফল পাবো যখন সিনেমাটি মুক্তি পাবে এবং দর্শকরা দেখার পর চরিত্রটি নিয়ে প্রশংসা করবে। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গিয়েছে কারাগার পার্ট 2 ওয়েব সিরিজে। যদিও সৃষ্টিতে তার অভিনয় দর্শক সমালোচকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, তাছাড়া সৃষ্টি দর্শকদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতাও পেয়েছিল। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি মৃণাল সেন সেজে ভাইরাল হলেন ঢাকাই সিনেমার তারকা চঞ্চল চৌধুরী। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।